বিলোনিয়া ভাতখলা এলাকায় অভয়া ছড়ার উপর নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়া যাওয়াতে নির্মীয়মান কাজের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ভেঙে পড়া ব্রিজটি অবিলম্বে গুণগত মান সম্পন্ন করে গড়ে তোলার দাবিতে শনিবার সকাল থেকে পথ অবরোধে বসল ভাতখলা এলাকার জনগণ। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় পুলিশ সহ জেলা পরিষদের সদস্যরা। সকাল 8টা থেকে শুরু হয় এই পথ অবরোধ। পুলিশ অবরোধকারীদের সাথে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালে অবরোধকারীরা বিডিও না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। আমাদের দাবি ওদেরকে অবলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু শুধু ঘোরা না, যারা এই ব্রিজের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন ওদের অবলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই বিষয়টা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি। অবশ্যই আমরা এর প্রতিকার চাই। আর যে জায়গাটা যে ব্রিজটা ক্ষতি হয়েছে নতুন ব্রিজ নির্মাণ আমাদেরকে অবশ্যই করে দিতে হবে, নাহলে আমাদের এই রাস্তা লোক আন্দোলন চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24/7।